আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু। এই বিষয়তে যারা কোয়েল পাখির খামার করতে চান তাদের একটা বিষয়ে না জানার কারণে অনেক গ্যাপ হয়ে যায়, যার কারণে আপনাদের খামার বেশি দিন টিকে না। বেশি দিন টিকে না থাকার কারণে আপনাদের যখন খামারে লস আসে তখন দেখা যায় কি আপনারা কয়েকদিন খামার করে তারপর খামারে ছেড়ে অনেক টাকা লস দিয়ে ছেড়ে দেন। তারপর আপনারা যে একটা মিথ্যা গুজব রটান যে খামারে কোনো লাভ নেই, আসলে সেটা সম্পূর্ণ ভুয়া এবং কি মিথ্যা বানোয়াট কথা। আমি মনে করি আজকে আমার সামনে একজন খামারি দাঁড়িয়ে রয়েছেন, সফল খামারি যিনি মোখলেসুর রহমান ভাই। উনিও প্রথমে এই প্রতারণার ফাঁদে পড়েছিলেন যে উনি যখন সর্বপ্রথম কোয়েল পাখি ক্রয় করেছেন 2000 কোয়েল পাখি থেকে ওনাকে 1200 পুরুষ কোয়েল পাখি দেওয়া হয়, যার কারণে ওনার খামারে প্রথম দিক থেকে লস আসে। কিন্তু পরবর্তীতে যখন সে অন্য আরেকটা খামারে ভিজিট করতে যায়, ওই খামারে যখন সঠিক তথ্য দেয় তখন সে জানতে পারে যে একজন প্রথম খামারি তার সাথে প্রতারণা করেছে। আজকে জানবো যে কী সেই প্রতারণা করেছিল। প্রতারণা হচ্ছে যে পুরুষ এবং নারী না চেনার কারণে ওনাকে 1200 কোয়েল পাখি পুরুষ দেওয়া হয়েছিল আর কি। আজকে কথা বলবো যে পুরুষ কোয়েল পাখিটা এবং নারী কোয়েল পাখিটা কীভাবে চিনবেন, সে বিষয়ে কথা বলবো আমরা ভাই মোহাম্মদ মোখলেসুর রহমানের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। আপনি আমাদেরকে বলবেন যে পুরুষ এবং নারী কোয়েল পাখিটা এটা চিনার সহজ পদ্ধতিটা একটু বলবেন। জি ভাই, আপনি যে কথাটা বলছেন আসলে এটা একটা ব্যবসায়িক ক্ষেত্রে অন্তত কোয়েলের খামারের জন্য এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ। জি, যদি আমি আসলে এটা যদি আমি জানতাম তাহলে আমি এত বড় লসটা খাইতাম না। তো যারা কোয়েল খামারি করবে তাদেরকে অনুরোধ করবো পুরুষ এবং মহিলা যাতে চিনতে পারে। চিনে আনলে সে মনে করেন যদি এক পিসও কথা মানে কথা ছিল যে 20 পিস দিবে, যদি সে 19 পিসও দেয় সে বলতে পারবে যে আমাকে 1 পিস কম দেওয়া হয়েছে। এই জন্য আগে তাকে চিনতে হবে। তো আসলে কিনার কয়েকটা লক্ষণ আছে, এর ভিতরে প্রথম হয়েছে আপনার হাতে আমরা দুইটা পাখি দেখতে পাচ্ছি, যে এই পাখিটি আপনি বর্ণনা দিবেন যে কোনটা পুরুষ কোনটা নারী। যাক, এখন সব পুরুষ এবং নারীর ভিতরে পার্থক্য আছে, কয়েকটি পার্থক্য আছে। এর ভিতর পুরুষ যেটা এটার মনে করেন যে এটার বুকের ভিতরে দেখেন কি বর্ণনী কালার কি একটা, আচ্ছা আচ্ছা সোনালী কালার, কিন্তু এটা এটা নাই, এটা অন্য রকমের। ঠিক আছে, এটা নাই, এটা কালো সাইজের। আসলে যা বলতেছিলাম, আসলে পুরুষ এবং মহিলা চিনার জন্য তিনটি পদ্ধতি। জি, প্রথম পদ্ধতি হলে পুরুষটা ডাকবে, মহিলা যেটা এটা ডাকবে না, গেল একটা পদ্ধতি। দুই নম্বর পদ্ধতি হলো পুরুষের বুকের ভিতরে যে একটা বর্ণালী কালার আছে এটা আবার মহিলার ভিতরে নেই, মহিলাটা হচ্ছে কালো আর কি সাদা মিলিয়া। আর পুরুষের ক্ষেত্রে হচ্ছে লাল এবং বর্ণালী কালারের একটা আর কি চিত্র। জি, আর পুরুষের ক্ষেত্রে পুরুষটা মহিলাটা চিনার পথ না, তিন পদ্ধতির এক পদ্ধতি হইলো সে চিনতে পারবে, সে আর ঠকবে না। তো আমার একটা আন্তরিকতা এটাই যে যারা কোয়েল পাখি কিনবেন, যারা ইয়া করবেন, তারা ভালো করে এই জিনিসগুলো যাচাই করে আপনারা কিনবেন, তো আর আপনারা ঠকবেন না, আমার মতো লস হবে না আপনাদের। এই আশা বক্তব্য রেখে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ।